দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাইদেরকে সততা বাইক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এলাম। টিভিএস মেট্রো বাইকের রিং পিস্টন নষ্ট হয়ে গিয়েছে। পিস্টন বা পরিস্থিতিটা কি আপনাকে দেখাচ্ছি। পিস্টনে কালি আর এগুলো ভাল্ব কালি দিয়ে ব্লক হয়ে গিয়েছে, যার কারণে ঘন ঘন প্লাগ নষ্ট হয় বা স্টার্টের সমস্যা দেখায়। কোথায় বাইক রাখছেন, চায়ের দোকানে গেছেন কিন্তু পরে বাইক স্টার্ট হচ্ছে না, সাইলেন্সারের পিছন দিয়ে ধোয়া আসে, তেল প্রচুর পরিমাণ খাচ্ছে, ইঞ্জিন অয়েল আপনার শুকিয়ে যাচ্ছে, যে কারণগুলোর মানে জন্য এরকম হয় সেটা হলো পিস্টন এবং ভালভ এবং ভালভ অয়েল সেল। আমরা খুলে নিলাম, যেহেতু খুলতে অনেক লং ভিডিও হয় তার কারণে আমরা আপনাকে রিয়েলটা দেখাচ্ছি। এটা হলো পিস্টন, এটা হলো ভালভ, ভালভ অয়েল সেল। আপনার হেডটা দেখাচ্ছি আমি, হেডের মধ্যে ময়লা, এটা সব মবিল পুড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সব মবিল। এই কারণে আপনার প্লাগে ঘন ঘন ডিস্টার্ব করে। আপনাকে সিলিন্ডারটা যদি দেখাই, সিলিন্ডার স্ক্র্যাচ পড়ে গিয়েছে সিলিন্ডার। পিস্টন এই ভিতরে থাকে এবং ভালভ দুটা হেডে থাকে। আমরা এগুলো নতুন নিয়ে আবার নতুন ভাবে ফিটিং করব, লেদের কাজ কাম করে তারপর আমরা সেটিং করব। আপনার এই কাজগুলো করলে আপনার আর কখনো ইঞ্জিন অয়েল খাবে না বা বাইকে স্টার্টের সমস্যা দেখাবে না, প্লাগ নষ্ট হবে না বা সাইলেন্সার দিয়ে ধোয়া আসবে না, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।